আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আপনাদের সকলকে এ আর এডুকেশন চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের প্রথমেই বলে রাখি এটা একটি অনলাইন স্টাডি প্ল্যাটফর্ম এখানে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ এর সমস্ত আরবি বিষয় এছাড়াও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আরবি বিষয় মাদ্রাসা হাই স্কুল এবং হাই মাদ্রাসার জন্য এখানে পড়ানো হয় অধ্যায় ভিত্তিক খুঁটি খুঁটি ক্লাস করানো হয় ইলেভেন এবং টুয়েলভের আরবি সাবজেক্ট এছাড়াও সিনিয়র মাদ্রাসার ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের আরবি এবং এছাড়াও আরবি অন্যান্য বিষয়গুলি তো আপনাদের সকলের কাছে একটা অনুরোধ যারা আপনারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের অর্থাৎ একাদশ শ্রেণীর আরবি বইয়ের একটি অংশ বা একটি চ্যাপ্টার আন্নাওয়ির আনওয়াদিরের একটা চ্যাপ্টার আমরা এখন আজকে পড়াবো ক্লাস ইলেভেনের তো এই আনওয়াদির এই চ্যাপ্টারটি লিখেছেন লেখক লেখক শায়েখ আহমদ শেহাবুদ্দিন আলকাল উবি নাওয়াদির এই চ্যাপ্টার লেখকের নাম শায়েখ আহমদ শেহাবুদ্দিন আলকাল উবি তো এই নাওয়াদিরের অনেকগুলি গল্প বা ঘটনা আছে সেখান থেকে আজকে আমরা প্রথম যেই গল্প বা ঘটনাটাই আছে তার একটি অংশ পড়াবো তো চলুন শুরু করি আজকের প্রথম পড়া হেকায়ত নাম্বার এক হেকায়ত অর্থাৎ ঘটনা ঘটনার এক নাম্বার ঘটনাটা আজকে আমরা পড়াবো এখানটাই এই ভিডিওতে হেকায়ত নাম্বার এক এখানে মোট দশটি ঘটনা ক্লাস ইলেভেনের বইয়ে বা ক্লাস ইলেভেনের সিলেবাসে ধরেছেন সিলেবাস প্রস্তুতকারীরা তো এখান থেকে আমরা আজকে প্রথম ঘটনার একটি অংশ প্রথম ঘটনার পুরো ঘটনাটা না প্রথম প্রথম ঘটনার একটি অংশ আজকে আমরা পড়ব আর বাকি অংশটুকু আমরা পরের দিন পড়বো তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন আর পড়াটি মনোযোগ দিয়ে সহ মনোযোগ সহকারে শুনবেন তো প্রথমে আছি হোকিয়া حکیہ رجلن استرا غلامن فقول له مولایا ارید من کا سلاشتا سروتن عہدہ اللہ ان عنی اذا دخل وقتها وقط ان انتستخمنی بن نہاری ولا تشغلني بالليل والثالث ان تجعل لی بین لا دل احد غیری হুকিয়া হুকিয়া অর্থাৎ কথিত আছে বা বর্ণিত আছে বর্ণিত আছে আন্না রজুলান একবার একটি লোক বা একবার এক ব্যক্তি বা জনৈক ব্যক্তি কথিত আছে জনৈক ব্যক্তি স্তার মানে ক্রয় করলেন কিনলেন বাজার থেকে কিনে আনলেন বা হাট থেকে কিনে আনলেন কি কিনে আনলেন গোলামান একটি গোলাম হুকিয়া কথিত আছে আন্না রাজুলান একবার একজন ব্যক্তি ইস্তার ক্রয় করলেন গোলামান একটি গোলামকে যখন গোলামকে ক্রয় করা হয়ে গেল লাহু তখন তার গোলাম তাকে বলল অর্থাৎ তখন গোলাম মনিবকে বলল মাওলায়া হে আমার প্রভু বা হে আমার মালিক হে আমার মনিব উরিদু মিনকা সালা সাতা সুরুতিন উরিদু আমি ইচ্ছা করছি আপ মিনকা আপনার কাছে উরিদু আমি ইচ্ছা করছি মিনকা আপনার কাছে সালা সাতা সুরুতিন কয়টি শর্তের তিনটি শর্তের সালা তিনটি তিনটি শর্তের ইচ্ছা করছি আমি আপনার কাছে তিনটি আবেদন রাখছি আহা হা এর মধ্যে প্রথমটি হলো কি যে আল্লা না আনি আল্লাহ না আনি আপনি আমাকে নিষেধ করবেন না না আনি আমাকে নিষেধ করবেন না না আনি আমাকে নিষেধ করবেন না আনি নামাজের সময় বা নামাজ পড়াতে নামাজ পড়তে আমাকে নিষেধ করবে না করবেন না ইজা দাখলা ওয়াক্তুহা ইজা যখন দাখলা প্রবেশ করবে ওয়াক্তুহা নামাজের সময় অর্থাৎ যখন যেই নামাজের সময় প্রবেশ করবে তখন সেই নামাজ পড়তে আমাকে কখনো নিষেধ করবেন না বা বাধা দেবেন না আর দ্বিতীয়টি হল দ্বিতীয় শর্ত কি যে আন্তিমানি আন্তমানি আন্তস্তখ দিমানি এটা ইস্তিফ আল শেখা বাব ইস্তিফ আল আপনি সেবা নেবেন বা আমার খিদমত নেবেন আমার কাছ থেকে পরিচর্যা নেবেন মিন্নি আন্তস্তাখদিমানি আপনি আমার কাছ থেকে পরিচর্যা নেবেন বিন্না কখন দিনের বেলায় আপনি সারাদিন আমার কাছে পরিচর্যা নেবেন বা সেবা নেবেন ওয়ালা তাসগুলানি আমাকে মুশগুল করবেন না মুশগুল মানে হচ্ছে ব্যস্ত ব্যস্ত রাখবেন না ওয়ালা তাসগুলানি আর আমাকে ব্যস্ত রাখবেন না বিল্লাইলি কখন রাত্রিবেলায় আপনি দিন আমার কাছ থেকে সেবা নেবেন কাজ করিয়ে নেবেন কিন্তু ওয়ালা তাসগুলানি বিল্লাইল আমার কাছে রাত্রিতে কোনো রকম সেবা নেবেন না বা রাত্রিতে আমাকে কোনো কাজে আপনি ব্যস্ত রাখবেন না এটা হলো দুই নাম্বার শর্ত তিন নাম্বার শর্ত কি তিন নম্বর শর্ত হলো আলা আপনি বানাবেন বা তৈরি করবেন লি আমার জন্য আন্তালী আজালালি আপনি আমার জন্য বানাবেন বাইতান একটা বাড়ি আপনি আমার জন্য একটা বাড়ি বানাবেন অর্থাৎ আপনি আমাকে একটা ঘর দেবেন লায়াদ হুহু আহাদুন লায়াদ হুলুহু সেখানে প্রবেশ করবে না আহাদুন গয়রি আহাদুন একজনও গয়রি আমি ছাড়া আপনি আমাকে এমন একটা ঘর দেবেন যেখানে আমি ছাড়া অন্য কোনো জন সেখানে প্রবেশ না করে তারপর ফাকলা লাহু লাকাজালিক ফানজুর ইলাহা জেহিল বুয়ুথ فانظر الى, إلى هذه البيوت، فطاف بها حتى رأى بيتا خرابا فاختره، فقال له مولاه: لم اخترت الخراب؟ فقال: يا مولاي أما علمت أن الخراب يكون أن الخراب يكون مع الله إمارة وبستانا؟ فصار الغلام يأوي إليه بالليل ففي بعض الليالي اتخذ موله مجمعا للشراب واللهو فأم فلما انتصف الليل وتفرق أصحابه قام يطوف في الدار فوقف على حجرة الغلام

সেই তিনটি শর্তকে আমি মঞ্জুর করলাম তো যখন মনিব এই কথাটি বলল তারপরেই মনিব গোলামকে উদ্দেশ্য করে বললো কি যে ফানজুর তুমি দেখো তুমি দেখো ইলা হাজ বুত এই সমস্ত ঘরগুলিকে এই সমস্ত ঘরগুলিকে দেখো আর তুমি চয়েস করো যেকোনো একটা ফাতোয়াফা বিহা তখন সেই গোলাম তখন সেই ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো ফাতোয়াফা ঘুরে ঘুরে দেখতে লাগলো বিহা সেই ঘরগুলোকে হাত্তার বাইতান খারবান হাত্তা রা ঠিক সেই সময় সে দেখতে পেল বাইতান খারবান একটা খারাপ বাড়ি বা বিধ্বস্ত বাড়ি বিধ্বস্ত ঘর ভাঙা ঘর সেই গোলাম তখন একটা দেখতে পেল আর ফাখর আর সেই গোলাম সেই ভাঙা বাড়িটিকেই বা ভাঙা ঘরটিকেই পছন্দ করলো ফাখার তখন সে সেটিকেই নির্বাচন করলো ফা আল মাউলাহু মাওলাহু যখনই গোলাম সেই ভাঙা বাড়িটিকে বা ভাঙা ঘরটিকে পছন্দ করল। তখন তার মালিক খুবই অবাক হলো দেখি বললো ফাঁকল আলাহু মাওলাহু তখন তার মনিব তাকে বলল লেমাখতারতাল খরব তুমি কেন এই ভাঙা বাড়িটি পছন্দ করলে বা এত সুন্দর সুন্দর ঘর থাকতে তোমার কেন এই বিধ্বস্ত বা ভাঙা ঘরটিকেই পছন্দ হলো ফকালা তখন গোলাম উত্তর দিল ইয়া মাওলা হে আমার প্রভু আমা আলিমতা আমা আলিমতা আন্নাল খারাবা ইয়াকুনামা আল্লাহি ইমারাতাও ওয়া বুস্তানান আমা আলিমতা আপনি কি জানেন না আন্নাল খারাবা এই ভাঙাচোরা ঘরটি ইয়াকুনু মা আল্লাহি আমা আলিমতা আপনি কি জানেন না আন্নাল খারাবা এই ভাঙাচোরা ঘরটি ইয়াকুনু মা আল্লাহর কাছে হয়ে যাবে কি ইমারতান একটা এর নেই অবস্থান একটা বাগানের নেই এই আপনি কি জানেন না যে এই ভাঙাচোরা ঘরটাই আল্লাহর কাছে বিল্ডিং বড় বড় বিল্ডিং ইমারত আর বাগানের ন্যায় হয়ে যাবে ফাসর গোলামু ইয়া ইলাই হিল্লাই আল গোলামু তারপর সেই গোলামটি ফাসোয়ার গোলাম তারপর সেই গোলামটি ইয়াভি ইলাইহি বিল্লাইল সেই রাত্রিটা সেখানেই থেকে গেল ফাসোয়ার গোলামু সেই গোলামটি ইয়াভি অতিবাহিত করলো ইলাইহি ওই জায়গাটাতেই বিল্লাইল রাত্রি ফাফি বা আজিল লায়ালি ফাফি বা আজিল লায়ালি আর সেই রাত্রে ইতা হাজা মাওলাহু তার প্রভু ব্যবস্থা করলেন বা বসালেন মাজমা একটা মজলিস সেই রাত্রেই তার প্রভু একটা মজলিস বসালেন বা একটা মজমা বসালেন পার্টি বসালেন কিসের লিস মদের বিনোদন মদ্যপানের আর ওয়াল্লাহবি এবং বিনোদনের বিনোদন এবং মদ্যপানের একটা আসর সেই রাত্রেই তার প্রভু সেই জায়গায় বসালেন বা পার্টি দিলেন ফালাম্মা ইন্তাসাফাল্লাই ফালাম্মা যখন ইন্তাসাফা দ্বীপ্রহর হলো দ্বিগুণ হলো অর্থাৎ নিশুতি রাত হয়ে গেল বা নিশি রাত হয়ে গেল অনেকটা যখন রাত্রি হয়ে গেল ইন্তাসাফাল লাইল যখন রাত্রি সমাগত হলো তাফার রাকা আসহা বহু তাফার মানে ফারাক হয়ে গেল পৃথক হয়ে গেল চলে গেল আসহা বহু তার বন্ধুরা তার বন্ধুরা মানে মনিবের বন্ধুরা মদ্যপান এবং বিনোদনের পার্টি সেরে সেখান থেকে চলে গেল কমা কমা দাঁড়িয়ে পড়লেন এত দার ঘুরতে ঘুরতে সেই ঘরগুলোকে লাগলেন প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরতে লাগলেন কে ঘুরতে লাগলেন মনিব যখন তার বন্ধুরা চলে গেল কমায় এতো দার সেই মনিবটা কি করলেন ঘরে ঘরগুলো বা ঘরে ঘুরতে থাকলেন ফাওয়া কাফা আলা হুজরাতিল গোলাম ফাওয়া কফা এবং তিনি দাঁড়িয়ে পড়লেন আলা হুজরাতিল গোলাম গোলামের ঘরটার সামনে বা বৃত্তের ঘরটার সামনে ফাইজান ফিহা কিন্দি কিন্দুমিনান্ন নুরি মিনাস সামাই ফাইজান আর যখন তিনি দাঁড়ালেন সেখানে ফাইজান ফিহা দেখতে পেলেন কি যে একটা দেখতে পেলেন কি যে সেখানে কেন্দিলুম নূর একটা আলোর প্রদীপ মো আল্লা কুম মো ঝুলন্ত অবস্থায় আছে মিনাসামাই আকাশে আকাশ থেকে তিনি দেখলেন কি তার ভিত্তের ঘরের সামনে দাঁড়িয়ে যে একটা ঝুলন্ত প্রদীপ আকাশ থেকে ঝুলছে এটা নূরের প্রদীপ অল গোলামু ফিস সুজুদ আর অল গোলাম কি করছে আছে আছে ইউনা জি সে দায় দায় তার প্রভুর কাছে কি করছে মোনাজাত করছে চাইছে তার প্রভুর কাছে সে অভিযোগ করছে গোপনে কথা বলছে কোনো কিছু চাওয়ার সেগুলো চাইছে এই গল্পটি এখন একটু আছে আজকে এ পর্যন্তই বাকিটা পরের দিন পরের পাটে অবশ্যই দেব এখানে দশটি গল্প আছে দশটি গল্পই আমাদের জন্য শিক্ষণীয় গল্প তো আমরা পরের পাটটাও দেখব পরের পাটটা দেখলে আমাদের পুরো গল্পটি বুঝে আসবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করবে একটা লাইক করে দেবে একটা লাইক করে দেবে আর যদি ভিডিওটি কেমন হলো জানাতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে কিংবা ভিডিও সম্পর্কে সাজেশন দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি মনে হয় যে এই ভিডিওটি অনেকটা উপকারী তাহলে অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবে আজকে এ পর্যন্তই আসবো পরের পাঠ নিয়ে ক্লাস ইলেভেনেরই অন্য একদিন সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته